বলবো ভাবি আমার শাশুড়ি যা শুরু করেছে নামাজের waktর আগে নামাজ নামাজ করে পাগল একদিন নামাজ না পড়লে বাড়ির মাথায় টড়ে না আর আমার স্বামী তো মা মা করে পাগল যেন মা ছাড়া কিছুই বোঝে না বিষ ইবলিস আমার বস আমি এই শহরের দায়িত্বপ্রাপ্ত শয়তান মানুষের মধ্যে ঝগড়া বাঁধানো মারামারি খুনা খুনি চুরি ডাকাতি করানো সুদ খাওয়া ঘুষ খাওয়া মিথ্যা বলা গিবত করা জাকাত না দেয়া পর্দা না করা নামাজ রোজা থেকে দূরে রাখা ছাত্র ছাত্রীদের লেখাপড়া থেকে দূরে রেখে নানান রকম খারাপ কাজে লিপ্ত রাখা আমার প্রধান কাজ আল্লাহ আমার গসকে বেస్తే দেখে বের করে দিয়েছে আমরাও দেখতে চাই আদম সন্তান কিভাবে বেస్తే যায় আজ আমাদের মাসিক মিটিং বাবা কল হাজির হোক বাবা বল প্রথমে তো রিপোর্ট শুনি মাছি মাছিকে দেখে আসলো এক টিকটিকি টিকটিকি ধরার জন্য আসলো এক বিড়াল বিড়ালকে দেখে আসলো এক কুকুর কুকুর বিড়ালকে দিল এক কামড় কামড় খেয়ে বিড়াল কাঁদতে শুরু করলো বিড়ালে কান্না শুনে বিড়ালের মালিক কুকুরকে লাঠিতে দিল এক বাড়ি বাড়ি খেয়ে কুকুর ঘেউ ঘেউ করে কাঁদতে শুরু করলো আমি বিড়ালের মালিক এবং কুকুরের মালিকের মনের মধ্যে ঢুকিয়ে দিলাম ঝগড়ার কুমন্ত্রণা তারা ঝগড়া করে মারামারি করে এখন হাসপাতালে ভর্তি বাঘা তুই অনেক ভালো কাজ করেছিস এর জন্য তোকে সিলভার মেডেল পরিয়ে এই নে তোর সিলভার মেডেল বসে বল এখন তোর রিপোর্ট শুনি

বলে নাই আর আমার স্বামী তো মা মা করে পাগল যেন মা ছাড়া কিছুই বুঝে না আল্লাহ ভাবি আমি তো আছি অন্য জালায় আমার নর ডাক্তারই পড়ে এত ধর্মী বোরকা পরে আমাকে শুধু বোরকা পড়তে বলে দেখো তো ভাবি কেমন লাগে এই যুগে বোরকা পড়তে ঝর্ণা ভাবি ননদ কি সুন্দর ছোট ছোট জামা কাপড় পরে দেখতেই ভালো লাগে তার ছাত্রী অবশ্য ভালো নয় তাতে কি মৈশা তুই অনেক ভালো কাজ করেছিস গিবদের তো কোনো মাফ নেই সুরাল হুজরাতের উনপঞ্চাশ নম্বর অধ্যায়ের বারো নম্বর আয়তে গিবদের ভয়াবহতা পরিণতির কথা বলা হয়েছে এর জন্য তোকে ব্রোঞ্জ মেডেল পরিয়ে দেয় এই নে তোর ব্রোঞ্জ মেডেল কাল্লা হাজি তেমন কিছু করতে পারিনি কিন্তু হ্যাঁ বাচ্চারা সকাল উঠে হজরের নামাজ পড়তে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে ঘুম থেকে উঠতেই দেইনি ঘুম আর গভীর আর আরামের করে দিলাম বাচ্চাদেরকে স্কুলেও যেতে দেইনি বাচ্চারা যখন স্কুলের জন্য তৈরি হচ্ছিল তখন আমি তাদের মনের ভিতর কুমন্ত্রণা দিতে শুরু করি বাচ্চারা কুমন্ত্রণা পেয়ে স্কুলে না গিয়ে পথ পাল্টিয়ে পার্কে গিয়ে আড্ডা দিচ্ছে তাই নাকি শুধু তাই নয় বাস বাচ্চাদের দিয়ে মিথ্যা কথা বলিয়ে ওদের বাবা মার কাছ থেকে টাকাও আনিয়েছি কি বলছিস আজ তো আমার খুশির দিন আয় কাছে আয় তোকে সোনার মেডেল করিয়ে দে

অধুলি টিভি সৃষ্টিতে স্বপ্নবনে